জাল ধরলে মশা কোনে যাব মুখ ধুলে যাব পানি যে সুমকে পানি বুগলে যাব তুই পাঁচ মিনিটে লতে লাতি মেরে পানি দে ফেলে দিই মশা তার তো কি বড়ি গল ওহন মর নাই পানি পাপিছক মোয়া নাই তুই কিন্তু মাটি বিছরটা মটোয়ে মলক থাকব লাগব কি কইছা মাটি বিছরটা মটোয়ে মলক থাকব লাগব ওই বিঙি কি তুই মুখ বেঙ্গি কইছা মা কসম ইখিনি হলো পটকে শুনা পাওয়া ভাল কথা হলি পটকে শুনে না পা কি কইছা মারা হব ইমান সিওরি কবা না লাগে মই না হেকে কলে শুনা পা আউর পাখি জেনকে পানি লাগলি পটকে রাখাই যায় আমারও অন্তরত খং উঠলিও এরি বেলবে লাগে এ হংহার হুকর হয় হব দে ইটা হে অভিমান এরা চাও আদারা আগতে এখ পা মান মারি লব এটা মরম দেখা পাই হেপা তহতি ভাড়াঘৰ এৰি কেতিয়া আহিলি হল ছাৰ আজি দুই দিনে হল পিছে ভাড়াঘৰ থাকি কেনেকুৱা লাগিল এতিয়া কিবা বুজি পালিনে বুজিলো ছাৰ ভালকেহে বুজিলো আৰু এনেকুৱা ভুল মই জীৱনত কেতিয়াও নকৰোঁ অঁ নকৰিবি আৰু মিঠাইকো ভালদৰে বুজাবি আৰু তহঁতে যদি আনৰ মনত দুখ দি নিজে সুখ থাকিব বিচাৰিছ তেনেহ'লে ভুল ভাবিছ নাই ভাবা ছাৰ এইবাৰ অলপমান ঘৰখন লাইনত আছি যেন পাইছো কাজিয়া ফেচাল গেলি হানো কমছি অ' ছাৰ চাহ খাওক অঁ হ'ব বাৰু দে ল হেপা হব দে মিঠৈও তই অকণমান ধৈৰ্য ধৈৰ্য ধৰিবি নিজে সংসাৰখন কৰিছ যেতিয়া ডাংকাঠিয়ে কিবা ক'লে বুলিয়ে যে তই উল্টা উল্টা কিবা তৰ্ক কৰিবি সেইটো কথা নহয় নহয় মই নকৰোঁগে ছাৰ কিন্তু কথা গেলা তাই যেনেকে কৈ নহয় মই কাইজা কৰবাক লগিন বাধ্য হৈ যাওঁ গালি পাৰিলে পাৰিব দে তই অকণ মনে মনে থাকিলে ইমান চান্স নেপায় নহয় তোক একো ক'বলৈ এক এইটো কথা সদায় বুজোৱে মই ছাৰ তথাপিও বুজে নাহে এখন তালে কেতিয়াও তাল নেবাজে সেইকাৰণে কৈছো ডাংকাঠিয়ে যদি কেতিয়াবা গালি হবনি পায় তোক তই মনে মনে থাকিবিচোন তেতিয়া চাবি সকলো ঠিক হৈ যাব হব বাৰু দে ছাৰ এইবাৰৰ পৰা মই তেনেকাই কৰিম অঁ তাকে কৰিবি আৰু এবাৰ মোৰ কথাটো মানি চাচোন তাৰপিছত চাবি পৰিৱেশটো কেনেকুৱা হয় অঁ কি কাম কৰা ল'ৰা থাকাৰ ঠাই নহাৰ কাৰণে আমাৰ ঘৰত কাম কৰি আছে হে কে বুলি ভাবছি আমাক মাতে খুজবা পোকাকল পাইছি নেকি কান্দিলে পাৱা হেতৰে তই যেনকে ভাবছ তেনেকে নহয় তো মই নেদাওঁ বুলি কৈছো নেদাওঁ কাকো মাতি নেদাওঁ দি দি চবকে দি আমাৰ কথা শুনিনো তই কিয় নিদিয়াকে থাকিব লাগে চবকে যিমান ইচ্ছা সিমান মাতি দি ঘৰ মাতি চব বিক্ৰী কৰি চবৰ নামতে লিখি দি আমি হিমালয় পাহাৰত সন্যাসী হৈ গুচি যাওঁ যৌ কি চিন্তা শক্তি নোহোৱা মানুহ এটাৰ পাল্লাত পৰি বিয়া হ'ল মই সেইটোৰে কোনো পেপাকে আছা মোৰ কথাৰ ওপৰত আজি তোক মই শিক্ষা দিম আই মাতটো বললোগে মই আই পলিচি তাই ভয়তে আই তোৰ বা জীৱা চিকিনি মাজে এই কাকা ৰ ইমান বয়স হৈ ধৰ্য ধৰবা নোৱাৰা মোৰে কি মাংস হচ্ছে তথাপিও মাৰা নাই শিল্পী মান তো অহবা মিঠে আৰু তোৰ খবৰ ভাল না এ নকপি দেই মোৰ খবৰ লব্বাৰ একদম কাকিডালতকে গুটি দি গেল হৈছি হয় নেকি পিছে তহঁত ভাড়া ঘৰৰ পৰা কিতো আহিলি কেইদিনমান হল কি কৈছা কেইদিনমান হল অ হয় নেকি পিছে বাইরের লগত কিবা মিলা মিশা হল নাকি এ নাই হেনকে মিলা মিশা আকো হ নাই তথাপিও আইলু আরো নিজুর ঘরের কোটনু বাইরত থাকা হই দে পিছত যদি আর কিবা খেলি মিলি লাগে তিতা কি হবো নাই নালগে এবার ও মই এবার পুরা ডলিনোট এগ্রিমেন্ট করি এনছু হই নাকি মিথে যদি এনকে বাইরের লগত মিলা মিশা করি চলবা পারে ভালে কথা দেছুন হেতুই তো আলোচনা করছু ঘরত থাকলে কোনো প্রবলেমও নহে চলাটো কষ্ট নহে ঠিকে কৈছা ইতা মই যাং দে মিথেক মই তেৰ খবৰ লোৱা বুলি কবি অ কম যা কিবা কৈছা নেকি অ কম যা ইমান জোৰে কবা লাগে না লাহেকে কলে শুনা পাং দে অ যা কানত কেৰুণ্ড ঘুমেছি নে কি ঘুমেছি বা কলা বেঙা বহাগ মাছি ৰয় এডাল খালো পাৰত গুজমাত দিব লাগিব গাছ হ'ব কথাটো ক'ব পাওঁ কিন্তু মিঠাই চিঠাই খোৱা কথা নকবি অ মিঠাই কৌপানীহে খায়
মখানা বেনা বহুত খাম আপুনি কথাটো কি কক মানে কবলৈ গলে মই আৰু ৰটনি মাক বাপেক কি হ'ব ওলাইছো তই হাঁহিলি কেলে ৱা কিয় মই খোৱাই খব নাই থাক হাঁহ গীতে তই মোক কোৰ ফালৰ পৰিয়ালৰ মানুহ আই কুকুৰ ৱা কিয় ইয়াত অকণ আগতে আপুনি কোৱা নাছিলনে আনুবিনী মাতিতে ককাই দবিনী মাতিব নহয় কি দেখিছো উজনি গোটেই একোপা মানুহ পৰিয়াল হ'ব দেখোন হা পয়ানবনীয়ে কব পাৰিছিলে নাপাওঁগৈ দেখো মিঠা নাখাওঁ বুলি কৈছো ৱা মিঠাহে নাখাওঁ বুলি কৈছো মই পথা নাখাওঁ বুলি কোৱা নাই নহয় ল'ৰা ছোৱালী জন্মই হ'ব পৰা নাই সিহঁতক মিঠাই খাব লাগে আমাৰ জনী ফালে কিন্তু ল'ৰা ছোৱালী জন্ম হোৱাৰ আগতে মিঠাই নোখোৱাই দেই হাই ও মাই এ মায়ের আজি ভাত হয় নাই নাকি চৌকাত জুই জ্বলাই নাই তই আৰু ভাত হোৱাৰ কথা সুধছা কি চৌকাত জুই জ্বলাই নাই নাই তু কি মায়েরে কি কৰি আছে বিছনাত কান্দি কান্দি ঘুমে আছে হে মোৰ গহয় কবা নিছো আৰ তহঁতে এক লাখান কি নাটক দেখিব লাগছা আমি নাটক দেখা নাই তহঁতে নিজে নিজে নাটকখান আৰম্ভ কৰি লৈছা এই চুপ থাক আচ্ছা ৰ মায়েৰে নবনাই নাই তই তো বনাব পাৰা ডাঙৰ আপী এটাই মই নিজে বনিলে নিজে খাব নোৱাৰো আৰু তহঁতে খাব পাৰবি লাগে সুরক্ষা এটা নতুন হ্যান্ডওয়াশর হইতে হকিন্স ফুচুরা গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস প্রেগা ক্যাম প্রেগনেন্সি ডিটেকশন কিট আর খুশখবরি ঘর বেঠে টিভিএস আপাচি আরটিআর আর প্রেগা নিউজ আজিকালি দেখোন পথাৰত আহিলেও নেটৱৰ্ক গলে নাপাওঁছি ও খাপলাগা দেখোন তয়ে কৰবে আহিলি হে বজাৰ পৰা আহিলক বস্তু বাহানিৰ বিৰাট দাম হৈছে না অ ৰচোন ৰ আজিকালি দেখোন আমাৰ ফালে নোযোৱা হলি তই ইয়ে বেং আহিম ৰ কিন্তু সেই তহঁতৰ গিষ্টিকৰ কাৰণেহে আজিকালি আহিব হৈছে না যাওঁছি মই কথাগিলা গম পাই আছোঁ সি যিহে কাণ্ড কাৰখানাবিলাক কৰিব ধৰিছি সেইকাৰণে আহিব হৈছে না যায় হয় দে পিছে কিনো কৰবি কাম কাজ নোহোৱা মানুহ সেইকাৰণে তাৰ মাথাটো গৰম হোৱা যেন পাইছোঁ এনেকুৱা হ'লে নুশুব নহয় তাৰ মাথা গৰম উঠিলে বুলি সি কি আমাৰ ভণ্টিক সোধা মাধৰ কৰি থাকোঁ নেকি লাহে লাহে সি অলপ ঠিক হৈছে আৰু মই থাকিলে সি তাইক মাধৰ কৰিব নোৱাৰে নহয় ঐ কাকা তই ঠিক কৈছা তই থকা কাৰণেহে মই অলপ সাহস আছোঁ তই হ'লে তাক অলপ বুজাবিচোন হ'ব দে সেইগিলা কথা তই চিন্তা কৰি থাকিব নালাগে মোৰ কথা সি শুনেতো ইয়ে বেং সি দুদিনমান আগতে মাটি বিচাৰি যি উৎপাত কৰিলো
সেইটো কথা মনত পুলি মোৰ টিমাই গৰম হৈ যায়। হয় দে ঠিকে হৈছা, সি এতিয়া মাটি বিচাৰি মাথা গৰম কৰি আছে নহয় মোৰ। তাকেইতো, সি গিষ্টিকৰ লগত কেতিয়াবা আমিহে পগলা হৈ যাব লাগবোৱে। হা ঠিক কথাই কৈছা, এতিয়া বিচাৰ এটা কথা। কিনো? বজাৰ কৰা দেৰি হ'ল, ঘৰতে যাওঁ। যা হা, ময়ো যাওঁ। ৰচোন ৰ, এইটো কি পেণ্ট পিন্ধা? এফালে দৰ্জা এফালে খিৰিকি। হিৰিয়ে কাকা, আজিকালি এইগিলাখন মডেলে হৈছে। মডেল? অ অ দে লাগে কি ভাত বনাব লাগে? মায়ে বিছনাত পৰি পৰি কান্দি কান্দি অনশন কৰি আছে। দেউতাই তোক আৰু মোক ভাত বনাব দিছে যৌ। মই হোম মিনিষ্টাৰৰ অৰ্ডাৰ মানিব নোৱাৰো দে। তই বনাগেল যা। মই কে অকলে বনাম? নৰু বনাবা। নবনালি নাই যা। তাৰমানে তই লগনে থাকবি? অঁ থাকিম। তই লগনে থাকা থাক, যদি দুইটা লগনে থাকিব লাগে টিচান গোটেই কেইটা খাৰা কৰি লৈ ফেলে আগফালৰ পৰা ডগৰা পিটেন দি যাব, টিচান গম পাবি বাছা। এই বুঢ়া হিটলাৰ ভিলেনটোৰ পাৰাই নহয় মই, ঘৰখনত নাও মানে শান্তি নাপাওঁছো, কি যি কৰিম নহয়। যৌ পাগল যৌ ৰ। ও পাগেলি আটা কথা, কিন্তু আগৰ জাম হয় সবজি খিনি কাটাক বাদে কিন্তু মই আটা কাম কৰিব নোৱাৰো। এ হুকু দিয়ে বাপা আৰে, ইতান আ সোনকালে যৌ। ই নাম ধুনীয়া ৰোমেণ্টিক চিনেমা এখন চাইছিলো, ফিলে নষ্ট কৰি দিলা। মই এগলা একো ক'ব নোৱাৰো, তেনকে চলা আনকে চল। মুঠতে তোৰ ঘৈণীয়ে লগত যে মই এটা চৰু ভাত খাব নোৱাৰো সেইটো কিন্তু খাটাং। কি ঐ তোর এগুলা যেতিয়া যেতিয়া ভাবুর কারণে কাজিয়া গিলা সৃষ্টি হবে গম পাইছা? ঐ তোর ঘৈণীয়ের আগতে কাজিয়া সৃষ্টি করার কারণে হে মই জেদর সৃষ্টি করবা লাগা হইছি, নহলি মই আগতে এনে ধরনের জেদর সৃষ্টি করছিল নাকি? হে ভাই, আগর কথা গিলা খান পুরেনে হাজার টাকা পাড়া দি পারি যা, নতুন গিলে আদরি লো। কোনো কারণতে নহব, তুই মোক কিমান কি কইছা, তাক মই বাহিরি যাম বুলি ভাবছা বাপা? ওহো ও ভাই, তোক মই কি ভাষা দি বুঝামে? একো কৰি বুজাব নালাগে বাপা, তোৰ কথাত মই ভুল নাযাওঁ। তই তিৰিমুৱা যা, ঘৈণীয়েৰ মেখেলা সাজ পিন্ধি কাম বন কৰি ভাত থাকি যা। এই ননচেন্স কথাগিলা নকবি কিন্তু বুঢ়ীগাল, মোৰ সহ্য নাই। আৰু মোৰ ৰঙা তাঁতডাল চিঙলি কি কৰোঁ তই জানাই নহয়। মোক একো সদাল কৰিব নোৱাৰা, মোৰ সিদ্ধান্ত অলৰচৰ। মই মুঠতে তোৰ লগত ভাত নাখাওঁ সেইটো মোৰ খাটাং, মই বেলেগকে খাম। তহঁতে বেলেগকে ভাত খা, নাখাই পেলাই লঘোণ দি ঘুমেই থাকা, তাকে কৰা তাকে কৰবি যা। হ'ব যা, এই মই কিবা লগানে থাকিম বুলি ভাবছা নেকি? এই তোক দোষে দোষে ভালৰ ভাল বস্তুটো খাম। বোঝে না সে বোঝে না। আমার দেখে আসবেন কেন? আমার আগে কম চালাইছো। হ্যাঁ ওহন যে বাবা তোমার গুরুত্ব দেয় না, কে মন লাগছে? কি লাগবে হ্যাঁ, আমার যদি কে গুরুত্ব দেয় না না আমি কারো গুরুত্ব দেন না। ও বাবার বউ রাগ করো না, তোমার অ্যাকচুয়ালি মনে মনে কি জ্বালা সেটা আমি বুঝছি, তুমি লজ্জাতে কইতাছ না। বুঝা দরকার নাই, যা বাপের হাত ধরা খেতে দেখ গাছা বাজার করগা। বাবার বউ রাগ করো না, রাগ করো কেন, আসলতে বাবার আমার মিল দেই কে তোমার চোখ উড়তাছে। কিছু পরে নাই বুঝছ, তোরা বাপ বেটা মিলছত না, মিলে থাক। আমার যা মনে ধরে আমি উড়াই করুম, তোরা যত মনে করে উড়াই কর। বাবার বউ যখন তুমি আমার কথা বাবারে লাগে লাগে বাবার লাগে আমার খারাপ করছিলে, হ্যাঁ আমার অন্তরে কত আঘাত লাগছাল। তুমি তো বাবার দুই নম্বর সেকেন্ড হ্যান্ড বউ, আমি বাবার নিজের একমাত্র সন্তান, বাপ মায়ের সন্তান অবহেলা করলে কিরকম লাগে সন্তানের জানে, অহন্ত বুঝছ কিরকম লাগে? ওই বউ অত ট্রেজেডি ভালো না করা বুঝছ, তোর কথা তোর বাবার আমি কিছু না গাই নাই বুঝছত, মিশাতে কবি না আমারে। তোর মার মতো না আমি, তুই যে আমার নাকি আমার খারাপ ব্যবহার করস, তোর অল্প খারাপ লাগে না? ইটু লাগে না, যাও ভাত বারো গা, কান তখন বৃষ্টি আর লাগবো না। আমি রসি বিয়ের দাম দাই এগুলো মানে মাথা নষ্ট করে হালাবো, তাড়াতাড়ি বাদ দাও। কেমন সময় নষ্ট করলাম কান্দে কেন কেনে রে সাম রসুন, এগুলা গোটে সম্পত্তি তাইরে নহয় নহ, তোরও অধিকার আছে, তাই একলে রাজপুত করলে হবো নাকি? ও আরো এক রাউন্ড যুদ্ধ মানে বাকি আছে। কি এক রাউন্ডের কথা কইছা হে, আরো হাজারটা রাউন্ড বাকি আছে, তুই খালি চাই থা। ও চাই এটু আছো, যেদিনা চাই চাই অধৈর্য লাগবো সেইদিনা মই নিজক নিজে নিরুদ্দেশ হয়ে যাম। এই তাই
তহর মাটি বিচারা কেটা মোর টুকরা টুকরিকা কাটি দিবা মন যায় রসুন্দ ওই হুকি তুই কি কলি হ্যাঁ তুই মুখ কাটফে হ্যাঁ ফয়দি খাসে নাকি মত দোস্তর মত কপালর ঘা মাটিত পেলাই ভাত বনাইছো ভাল নহলিয়া হব ভালে হৈছে দে মায়েরে ভাত কেটা বনে খোয়াতে যেমন লেবেল দেখাই নহয় মায়েরে ভাবে কি জানি তা মই আকলে ভাত বনে কোন দিনার নালগে দে কালি পাই তো হতে বানাবি ঠিকই কইছে দইতা কিন্তু কালি পারে আমি দুটা নাই রে দইতা আমি জি বনালো বনালো কিন্তু কালি পারে তই বনেবি হ্যাঁ মই বনাব লাগিব বনাবাই লাগবো কাজে করিব পারা ভাত বনাব নরা তো এ মান লগত খাইজা লগেছিলি যার কারণে আমি ইমে নাস্তি হব লাগা আছি ন পা ও আরু আতা কথা শুনিল মই কিন্তু আকো যতন কর দিব নরো দে সব নিজে নিজে যতন কর লবি কসামছে ও হব রে এ পাপা আরে আই রে বা ভাত কেটা বনক লই মা কুটে দিয়া কর জি কেমন লেবেল দে হব রে ও মায়েরে বিস্তার হুই হুই আন্দোলন করি আছে মায়েরে আন্দোলন না ভাঙা গেলি এখানে কষ্ট করবা পারিম দে হব রে হব তোর বাইরে যেতেন এটা সুরতে ভাত না খং বলি কইছি তাই কারো জোর করি থাকবার লাভ নাই নাই আরো জোর নকরু একবার আমি একেলগে খাম বলি কই আমি আমার দায়িত্বটো পালন করছো বারে বারে হুরু হই থাকবা নরি নহয় পিছে ও মিঠে বেলা গই খালি আমার সলা ঠিক অস্ত হই নেকি সলবা তান হলিও সলবা লাগবই মুঠতে জেট করছো গিতাই জেডে এই জেট করবে যাই ফেলে আমার ভাড়া ঘরত কি অবস্থা আছিল তো দেখা নাছলি আর জেট করাতে আছা তিতে তো আমি বেলেগর ঘরত আসলুম কিতা দুখু আমি নিজর ঘরত আসুম ইমান ভাববা লাগা কি আছে নো পিছে বাইজি আমাক ঘরর বস্তু আকই লারবে না দেই কেন কেন রে সংরসুন এগুলা গতে সম্পত্তি তাইরে নহই নহ তোর অধিকার আছে তাই একলে রাজু করলি হব নাকি ও আরো এক রাউন্ড যুদ্ধ মানে বাকি আছে কি এক রাউন্ডর কথা কইছ হে আরো হাজারটা রাউন্ড বাকি আছে তুই খালি চাই থা ও চাই এটু আছো যেদিনা চাই চাই অধৈর্য লাগব সেইদিনা মই নিজক নিজে নিরুদ্দে হৈ যাম কি নাই আকো নয় খালি মাটি 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 আমার একো হওয়া নাই উলুপ মই ভাল চিন্তা করছো মুঠতে মোক উলুপ মাটি লাগে তহর মাটি বিচারা কেটাক মোর টুকরা টুকরিকা কাটি দিবা মন যায় রসুন র ওই হুকি তুই কি কলি হ্যাঁ তুই মুখ কাটফে হ্যাঁ ভয় দেখাছে নাকি মক ভয় দেখো নাই হসা কথাই কইছ মোর মাথা গরম করি মই তেনেকা করিমে হ্যাঁ তো যদি চিন্তা করবি মই কি এনেই বহি থাকি নাকি মই উল্টা সিধা কিবা করে দিম কি উল্টা সিধা করবে মোর মাথা গরম করি দিছা তই বরখুনে দিবা মন গেছি হ্যাঁ বুরখু দিবে হ্যাঁ বল পিছে ময়ো দিম কবে বল পিছে খোয়ার সময়তে কিন্তু হকে খোয়ার পিছত কাজিও হব পারে কাল্টা মারা হয়ে যাব পারে হয় নাকি ভালে হব দে কি হব বুঝা নাই নাই বুঝা তার মানে আমি সুখী না দেখা দেখি তো কাজা করব নরম নরম খাই উঠার পিছত দোকরা টুকরি খাই যা তো লাগি যাব পারি বার হব পারে ও হিন হিন কুঠা দেছো বল দেছো ও বল 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 আসি এই
লুজ ক্যারেক্টার এই রা ও মইনা মকে মাছা হয় মহা হয় মই আপোনাকে মাতি ষ্টুডিও বা ইমে সম্মান দি মাতি ও কিয় মাছা বাপ্পা তার মানে এতে মনে মনে বই মরার চেষ্টা করি আছা বট এনকে বই বই বিনা কষ্টত মরবে পারা হলি মই আগতে মরলু হই গম পাইছু তার মানে আপনার আরামত মরবার মনে না কেতেবা মন যায় আরামত মরবে ঐ তয়ও একবার ব্যাপারটি চাবিছন আরামত মরা না কষ্টত মরা গম পাবি এই ঘর মাটির যদি মই মালিকও হই যাও তহতক ইয়ার পরা নেখেদম কারণ মই মালিক হই গেলে মোর তুলত মানুষ লাগবো না তোটে থাকবে সাকর সাকরণী হয় খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অটল অটো হিমালয়ান নিম ফেস ওয়াশ নেরোলেক সুরক্ষা আইডিয়া 4G ফ্লেমিংও অর্থোপেডিক হিট বেল্ট দর্জে চুটকারা SBI লাইভ হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটকেট এয়ার এশিয়া সেভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশের সঙ্গে হকিন্স ফুচুরা গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস প্রেগা ক্যাম প্রেগনেন্সি ডিটেকশন কিট আব খুশখবরি ঘর বেঠে TVS আপাচি RTR আর প্রেগা নিউজ